দিনে দুপুরে বনগাঁর ট্রান্সপোর্টে চুরি কয়েক লক্ষ টাকা। ঘটনায় অফিসের সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। বনগাঁ থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে বনগাঁ এলাকার এক ট্রান্সপোর্ট অফিস থেকে তালা ভেঙে চুরি গেল কয়েক লক্ষ টাকা। ঘটনায় অফিসের সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, এমনকি তালাগুলিও নিয়ে গেছে অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে বনগাঁ মতিগঞ্জ এলাকায়। মতিগঞ্জ ফায়ার ব্রিগেডে অফিসের সামনে ডিপি টাওয়ার নামে একটি ভবন রয়েছে। ওই ভবনের দ্বিতলে রয়েছে একটি অফিস। জানা গেছে প্রতিদিন দুপুরে অফিসের কাজ মিটিয়ে দুপুর দুটো নাগাদ অফিস তালা দিয়ে খেতে যান মালিক ও কর্মচারীরা। তার ব্যতিক্রম হয়নি মঙ্গলবারও। বিকেল পাঁচটার পর অফিসের এক কর্মচারী অফিস খুলতে এসে দেখেন সিঁড়ির তালা খোলা। উপরে উঠে দেখেন অফিসের তালা খোলা। এরপর মালিকদের খবর দেন তিনি। দেশে দেখলাম তালা খোলা, আমার সিঁড়ির গেটে তালা খোলা, আর হচ্ছে মেন গেটে তালা খোলা, আর ক্যাশবক্সের ডোরের তালা ভাঙা। তারপর আমি মালিকদের জানাই, মালিকরা আসে এসে সব দেখে, তাতে তাদের টাকা ছিল, টাকা পায়নি। এই মালিকরা জানে তো, বলছে 7-8 লক্ষ টাকা ছিল। সকলে এসে দেখেন অফিসের ক্যাশবক্সে থাকা 7-8 লক্ষ টাকা উধাও। গোটা অফিসে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। অভিযোগ, দুষ্কৃতীরা ঘটনার পর অফিসের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে। এই বিষয়ে অফিসের এক কর্মচারী বলেন, আমি প্রথম তালা খুলতে এসে দেখি সিঁড়ির দরজা খোলা, তারপর আমি দেখি অফিসের দরজা খোলা, এরপরে মালিকদের খবর দিই। এই বিষয়ে মঙ্গলবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে অফিসের পক্ষে ধীমান সাহা জানান, দুপুরে আমরা এখান থেকে মানে অফিস বন্ধ করে যাওয়ার পরে যখন বিকেলে এসে খোলা হয়, তখন দেখা যায় যে তালা খোলা, নিচের গেট এবং ক্রপসেবল গেট দুটোরই তালা খুঁজে পাওয়া যায় না। ভেতরে ঢুকে দেখা যায় যে বক্স, মানে আমাদের যে ক্যাশ বক্স, সেটা খুলে যা টাকা পয়সা যা কিছু ছিল সব নিয়ে গেছে। এমনকি ওর সঙ্গে যে আমাদের সিসি ক্যামেরার যে ওটাকে হার্ড ডিস্ক, মানে টোটাল সিস্টেমটাই বক্সটা সমেত ওরা মানে কেটে নিয়ে চলে গেছে। এটা মানে কি দুটো থেকে আমাদের মানে এটা বন্ধ হয়েছিল দুটো, তার মানে 5:50 নাগাদ এটা খুলে এটা দেখা যায়। আমাদের একটা স্টাফ আছে, সে খুলে দেখে এই অবস্থা। এরকম ভর দুপুরবেলা এরকম চুরি, সেক্ষেত্রে মানে সেটা আমাদের তো সেটাই সন্দেহ যে এটা কি করে সম্ভব, যে এই দুপুরবেলা মানে চুপিসারে এটা করে চলে গেল, কে বা কারা করলো, এইটাই তো আমরা খোঁজার জন্য আমরা থানায় ইনফর্ম করেছি, ডায়েরি করেছি, তারা ইনভেস্টিগেশনে এসছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর আমরা কিছু পাইনি, ওরা ইনভেস্টিগেশন করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।